यहाँ मिले चार उल्लू देख पट्टे जो लंदन जाना चाहते थे। অন্যান্য দেশের মতো বাংলাদেশে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের অগণিত ভক্ত, আর তাই এখানকার ভক্তরা মুখিয়ে থাকেন শাহরুখের নতুন সব সিনেমা দেখার জন্য। এরই মধ্যে শাহরুখ অভিনীত পাঠান ও জওয়ান মুক্তি পায় বাংলাদেশে। এবার আসছে তার অভিনীত সিনেমা ডানকি। 21 ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ছবি ডানকি। সিনেমাটি নিয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী তুমুল আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে। জানা গেছে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট ও কিপ্রিয়া ফিল্মস। এরই মধ্যে নাকি ডানকি আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি বলেন, শাহরুখের এই সিনেমাটি যৌথভাবে আমি আর মামুন আমদানি করব। এর আগেও আমরা যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছি। সব ঠিক থাকলে হয়তো 17 ডিসেম্বর ডানকি সিনেমা সেন্সরে জমা দিতে পারব। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চাই আমরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিয়ে তৈরি হয়েছে ডানকি সিনেমার গল্প। প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন বোমান ইরানি, ভিকি কৌশল, বিক্রম কোচর, অনিল গ্রোভার সহ অনেকেই।